আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ প্রকাশের সাপ্তাহিক আয়োজন টপ সেভেনের। সঙ্গে আছে আমি পাপিয়া মামুন। শুরুতেই জানিয়ে দিচ্ছি আজকের প্রধান প্রধান শিরোনামগুলো। বাংলাদেশের 22তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মোহাম্মদ শাহাবুদ্দিন। দেশ বিদেশের বিশিষ্ট জনদের শুভেচ্ছা। ফজলে হাসান আবেদ, 1936 সালের 27 এপ্রিল এই নক্ষত্রের জন্ম। সংস্কৃতির এক অনন্য উদাহরণ কুষ্টিয়া ও শিলাইদহে। হাফ সেঞ্চুরিতে পা রাখলেন সচিন টেন্ডুলকার, তার জন্মদিনকে ঘিরে নানা আয়োজন। সাতক্ষীরার বালা তৈরির কারখানা বদলে দিয়েছে সাধারণ মানুষের ভাগ্য। কেরালায় তৃতীয় শ্রেণীর ছাত্রী ফোনে ভিডিও দেখার সময় মোবাইল বিস্ফোরিত হয়ে নিহত। ভারতের ছবি জঙ্গনে বেড়েই চলেছে অস্বাভাবিক মৃত্যু, তৈরি হচ্ছে নানা প্রশ্ন। এবার বিস্তারিত। বাংলাদেশের 22তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মোহাম্মদ শাহাবুদ্দিন। ছাত্রলীগে যুক্ত হওয়ার মধ্য দিয়ে রাজনীতিতে হাতিঘড়ি হওয়া মানুষটি দীর্ঘ জীবনে পড়াশুনো শেষে চাকরি করেছেন জেলা ও দায়রা জজ হিসেবে। পরবর্তীতে দুদকের কমিশনার হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। আলমামুনের প্রতিবেদন। মোহাম্মদ শাহাবুদ্দিন মুক্তিযোদ্ধা ও সাবেক ছাত্রনেতা, বাংলাদেশের 22তম রাষ্ট্রপতি। 21তম রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদের স্থলাভিষিক্ত হয়েছেন তিনি। মোহাম্মদ শাহাবুদ্দিনের জন্ম 1949 সালের 10 ডিসেম্বর পাবনা শহরের শিবরামপুরের জুবিলি ট্যাঙ্ক পাড়ায়। বাবা শরফুদ্দিন আনসারি, মা খায়রুন নেসা। তিনি 1974 সালে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে MSc ডিগ্রি অর্জন করেন এবং পরে LLB ও BCS পরীক্ষায় উত্তীর্ণ হন। মোহাম্মদ শাহাবুদ্দিন পাবনা এডওয়ার্ড কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক, পাবনা জেলা ছাত্রলীগ ও যুবলীগের সভাপতি ছিলেন। জেলা বাকশালের যুগ্ম সম্পাদক ও জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেন। তিনি 66-র 6 দফা আন্দোলন, 69-র গণ অভ্যুত্থান, 70-র নির্বাচন ও 71-র মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। পাবনা জেলার আন্দোলন সংগ্রামে সামনে থেকে নেতৃত্ব দেন। 75-র 15 আগস্ট বঙ্গবন্ধু সপরিবারে নিহত হলে তিনি এর তাৎক্ষণিক প্রতিবাদ করেন। ওই সময় সামরিক স্বৈরশাসকদের রোষানলে 3 বছর জেল খাটেন ও অমানসিক নির্যাতনের শিকার হন। মোহাম্মদ শাহাবুদ্দিন দৈনিক বাংলার বাণীতে সাংবাদিকতাও করেছেন। তার অনেক কলাম বিভিন্ন জাতীয় দৈনিকে ছাপা হয়েছে। কর্মজীবনে তিনি জেলা ও দায়রা জজ এবং দুদক কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক এবং বঙ্গবন্ধু হত্যা মামলায় আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ে নিযুক্ত সমন্বয়কারী হিসেবেও তিনি দায়িত্ব পালন করেন। সাবেক এই ছাত্রনেতা বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য এবং কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা উপকমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। পরপর 2 বার BCS বিচার অ্যাসোসিয়েশনের মহাসচিব নির্বাচিত হন মোহাম্মদ শাহাবুদ্দিন। চাকরি থেকে অবসরের পর হাইকোর্টে আইন পেশায় নিযুক্ত হন। পরবর্তী সময়ে 2001 সালের নির্বাচন পরবর্তী সহিংসতা তদন্তে বিচার বিভাগীয় তদন্ত কমিশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। দুদক কমিশনার হিসেবে পদ্মা সেতু প্রকল্পের বিরুদ্ধে ওঠা তথাকথিত দুর্নীতির ষড়যন্ত্র মোকাবিলায় দৃঢ়তার পরিচয় দেন তিনি। পাপিয়া মামুন, সংবাদ প্রকাশ। ফজলে হাসান আবেদ একটি নক্ষত্রের নাম। 1936 সালের 27 এপ্রিল সিলেটের বানিয়াচংয়ে জন্মগ্রহণ করেন। এই মানুষটি সবসময় দেশ ও মানুষের কথা ভাবতেন। মহান মুক্তিযুদ্ধে তার অবদান অমলিন। দেশের গণ্ডি পেরিয়ে উন্নয়নের ভাবনায় প্রশংসিত হয়েছেন পৃথিবী জুড়ে। তিনি সামাজিক ক্ষেত্রে অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে অসংখ্য পুরস্কারে ভূষিত হয়েছেন। সঞ্জিতা ছম্পার কণ্ঠে হাসান শাওনের প্রতিবেদন। Struggles, aspirations and dreams of poor and marginalized people are remarkably similar. ফজলে হাসান আবেদ ধরা এসেছিলেন 1936 সালের আজকের দিন 27 এপ্রিল। সিলেটের বানিয়াচন তখনও টের পায়নি দূরদ্রষ্টার আবির্ভাব। জীবনের কে রাখিতে পারে আকাশের প্রতি তারা ডাকিতে তাহারে। 1954 সালে ISC পাশ করেন তিনি। সে বছরই ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞানে।
1956 সালের অক্টোবর মাসে স্কটল্যান্ডের উদ্দেশ্যে পাড়ি জমান তিনি। চোখের স্বপ্ন দেশের প্রথম নেভাল আর্কিটেক্ট হবেন, কিন্তু যখন তিনি বুঝতে পারলেন এই পড়াশোনাটা দেশের মানুষের কাজে আসবে না, তখন তিনি এ নিয়ে আগ্রহ হারান। 2 বছর এ বিষয়ে পড়ে তা অসমাপ্ত রেখে লন্ডনে চলে আসেন। এবার ভর্তি হন অ্যাকাউন্টিংয়ে। ভাবলেন চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট হয়ে দেশে ফিরে যাবেন। কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিংয়ের উপর 4 বছরের প্রফেশনাল কোর্স সমাপ্ত করেন তিনি। পড়া শেষ হয় 1962 সালে। এরপর লন্ডন, কানাডা ও যুক্তরাষ্ট্রে বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি করেন। এক পর্যায়ে আর বিদেশ ভালো লাগে না তার। দেশের পথে পা বাড়ান ফজলে হাসান আবেদ 1968 সালে। আই ভ্যালু সার্ভিস টু দ্য পিপল, আই ভ্যালু পিপলস লাইভস, দ্যাট পিপল শুডন্ট ডাই বিকজ দে আর পুওর। 70-এর নির্বাচনের আগে 11 নভেম্বর রাতে দেশে খুব শক্তিশালী একটি ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাস আঘাত হানে। এই ঘূর্ণিঝড়ে আক্রান্ত মানুষের পাশে দাঁড়ানোর তাগিদ অনুভব করেন ফজলে হাসান আবেদ। কজন বন্ধু মিলে তখন গড়ে তুললেন হোপ নামে একটি সংস্থা। শুরু হয় সব হারা মানুষের মাঝে হেল্পের কার্যক্রম। শুরু হল মনপুরা দ্বীপকে ফের গড়ে তোলার কাজ। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে ফজলে হাসান আবেদ সিদ্ধান্ত নিলেন তিনি লন্ডনে যাবেন। তার ভাবনায় ছিল ইংল্যান্ডে গিয়ে মুক্তিযুদ্ধের সহায়তার জন্য একটি সংগঠন দাঁড় করানো। গড়ে উঠল অ্যাকশন বাংলাদেশ নামে একটি সংগঠন। তাদের পাঠানো অর্থ ব্যয় হতো ভারতের শরণার্থী শিবিরে থাকা মানুষ ও মুক্তিযোদ্ধাদের সহায়তায়। 1972 সালের 17 জানুয়ারি দেশে ফিরেন তিনি। ভারত থেকে শরণার্থীরা তখন ফিরে এসেছেন। প্রতিটি গ্রাম তখন ধ্বংসস্তূপ। ঘরে ঘরে খাদ্যের জন্য হাহাকার, সুপেয় পানি নেই, নেই চিকিৎসা সেবার ন্যূনতম ব্যবস্থা। এই অবস্থায় সিলেটের শাল্লা এলাকায় কাজের সিদ্ধান্ত নিলেন ফজলে হাসান আবেদ। এজন্য দরকার প্রতিষ্ঠান। নাম দিলেন বাংলাদেশ রিহ্যাবিলিটেশন অ্যাসিস্ট্যান্স কমিটি, সংক্ষেপে ব্র্যাক। সুনামগঞ্জের শাল্লাদিরাই ভাটি অঞ্চল ছিল ব্র্যাকের প্রথম কর্মক্ষেত্র। এখানেই শুরু হয় পরবর্তী সময়ে মহিরুহ হয়ে ওঠা প্রতিষ্ঠানটির কাজ। সব মিলিয়ে 187টি গ্রামের 88,000 মানুষকে নিয়ে কর্মকাণ্ড পরিচালনা শুরু হয়। দেশের গণ্ডি পেরিয়ে ফজলে হাসান আবেদের উন্নয়ন ভাবনা প্রশংসিত হয়েছে পৃথিবী জুড়ে। বহু দেশে এখন কাজ করছে ব্র্যাক। তিনি সামাজিক ক্ষেত্রে অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে অসংখ্য পুরস্কারে ভূষিত হয়েছেন। ২০১৯ সালের 20 ডিসেম্বর শুক্রবার 83 বছর বয়সে এই কর্মে অক্লান্ত যোদ্ধা প্রয়াত হন। সঞ্জিতা শম্পা, সংবাদ প্রকাশ। সংস্কৃত সংবাদ। কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলায় অবস্থিত রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত কুঠিবাড়ি। রবীন্দ্রনাথ তার যৌবনকালের একটি উল্লেখযোগ্য সময় এখানে কাটিয়েছেন। এখানে বসেই তিনি রচনা করেন তার বিখ্যাত গ্রন্থ সোনার তরী, চিত্রা, চৈতালি, গীতাঞ্জলি ইত্যাদি। এই কুঠিবাড়িতে রবীন্দ্রনাথের সঙ্গে দেখা করতে এসেছেন জগদীশ চন্দ্র বসু, দ্বিজেন্দ্রনাথ রায়, প্রমোদ চৌধুরী সহ আরও অনেকে। সুজন মোহন্তের তথ্য ও ছবিতে সঞ্জিতা শম্পার ডেস্ক রিপোর্ট। বাংলাদেশের প্রায় প্রতিটি জেলাতেই কোনো না কোনো মনীষী জন্মগ্রহণ করেছেন। তেমন এক জেলা কুষ্টিয়া। এই জেলাকে সংস্কৃতির আতুরঘর বলা হয়, কেননা এই জেলা সংস্কৃতির দিক থেকে সমৃদ্ধ হয়েছে বেশ কজন মহামানবের সংস্পর্শে। এখানে জন্ম নিয়েছিলেন মরমী ফকির লালন সাঁই, সাহিত্যিক মীর মোশাররফ হোসেন, কাঙ্গাল হরিনাথ মজুমদার সহ আরও অনেকে। আবার এখানে এসেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরের মতো ব্যক্তিত্বও। রবীন্দ্রনাথ তার জমিদারির দাপ্তরিক কাজ পরিচালনা করতে এসেছিলেন কুষ্টিয়ার কুঠিবাড়িতে। কুষ্টিয়ার শিলাইদাহের কুঠিবাড়ি এখনও বহন করে চলেছে কবিগুরুর বহু স্মৃতি। শিলাইদাহ কুঠিবাড়ি কুষ্টিয়া জেলার কুমারখালী ইউনিয়নে অবস্থিত। ধারণা করা হয় কবির বিখ্যাত কবিতা ছোট নদী কুষ্টিয়ার গড়াই নদীকে কেন্দ্র করে লেখা। ভ্রমণ পিপাসু যে কারো কাছে শিলাইদাহের কুঠিবাড়ি এক আরাধ্য স্থান। কুঠিবাড়ির দেয়াল থেকে শুরু করে সব কিছুই যেন একবার ছুঁয়ে দেখতে ইচ্ছে করবে।
বর্তমানে কুঠিবাড়ি অনেক সংস্কার করা হয়েছে। কুঠিবাড়ির সামনে নির্মাণ করা হয়েছে একটা উঁচু মঞ্চ, আর মূল কুঠিবাড়ির বাইরে দেয়াল তুলে নির্মাণ করা হয়েছে একটা উঁচু প্রবেশদ্বার। এছাড়া অতিথিদের থাকার জন্য রয়েছে ছোট ছোট বাংলো। এই বাংলোগুলোর পাশে সবসময় চলে ছোটখাটো মেলা। সঞ্জিতা শম্পা, সংবাদ প্রকাশ। খেলার খবর। সচিন রমেশ টেন্ডুলকার, এই মানুষটির জন্য দুই যুগ ধরে নিজেদের সমর্থন উজাড় করে দিয়েছে ভারত। শুধু ভারতই নয়, এই ক্রিকেট মহানায়কের সমর্থক রয়েছে পুরো বিশ্বব্যাপী। সোমবার 24 এপ্রিল হাফ সেঞ্চুরিতে পা রাখলেন এই তারকা। তার জন্মদিনকে ঘিরে শুভকামনা জানাতে ভুলে যাননি ভক্তরা। সঞ্জিতা শম্পার কণ্ঠে হাসান শাওনের প্রতিবেদন। ক্রিকেট জিনিয়াস সচিন টেন্ডুলকারের প্রভাব সর্বব্যাপী। গদ্য হয়ে বহুল বিকৃত আত্মজীবনীতে তা প্রকাশিত। তার অনন্য জীবন নিয়ে বলিউডে হয়েছে বায়োপিক, তা সাড়া ফেলেছে বক্স অফিসে। 1989 থেকে 2013 সাল পর্যন্ত ছিল সচিনের মাঠের ক্যারিয়ার, এখন তিনি অবসরে। প্রশ্ন উঠতে পারে, কেন হঠাৎ করে সচিন কথন? এর উত্তর দিতে ফিরে তাকাতে হবে পেছন দিনে। 1973 সালের আজকের দিনে 24 এপ্রিল বোম্বেতে জন্ম তার। সচিন টেন্ডুলকারের এমন অনেক রেকর্ড আছে যা আজও কেউ স্পর্শ করতে পারেননি। প্রতিদিন প্রতিক্ষণেই তাই চলতে পারে সচিন বন্দনা। আন্তর্জাতিক ক্রিকেটে টেস্ট, ওয়ানডে ও টি-20 মিলিয়ে সবচেয়ে বেশি রানের সংগ্রহ টেন্ডুলকারের, এর সংখ্যা 34,357। সব ধরনের ক্রিকেটে সবচেয়ে বেশি সেঞ্চুরি অধিকারী এখনও তিনি। ওয়ানডে ক্রিকেটে ন্যূনতম 10,000 রান, 100 উইকেট আর 100 ক্যাচ নেওয়ার অনন্য রেকর্ড শুধু সচিনেরই। এ ফর্মেটে 18,426 রান করেছেন তিনি। উইকেটের সংখ্যা 154টি, ক্যাচ লুফেছেন 140টি। সচিন তার 20 বছর বয়সে পা রাখার আগেই আন্তর্জাতিক ক্রিকেটে 5টি সেঞ্চুরি করেন। এই বিষয়ে প্রতিবার ব্যাটিং কীর্তি নিয়ে সবচেয়ে বেশি কথা হয়, অথচ বোলিংয়ে আছে তার অসামান্য রেকর্ড। বোলার সচিন অতিক্রম করেছেন শেন ওয়ার্ন, ইমরান খান, কপিল দেব, ডেনিস লিলি, অ্যান্ডি রবার্টস, ক্রেক ম্যাকডরমেট, ডেমিন ফ্লেমিন ও স্বদেশী ভেঙ্কটেশ প্রসাদ, জহির খানদের। ওয়ানডেতে তিনি 2বার 5 উইকেট পেয়েছেন। টেস্ট ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে বেশি 51টি সেঞ্চুরির মালিক টেন্ডুলকার। ওয়ানডেতে সবচেয়ে বেশি হাফ সেঞ্চুরি তার, 96টি অর্ধশতক করেছেন তিনি। ইতিহাসের সবচেয়ে বেশি ওয়ানডে ম্যাচ খেলেছেন তিনি। ইঞ্জুরিতে না ভুগে টানা 185টি ওয়ানডে ম্যাচ খেলেছেন টেন্ডুলকার। এর রেকর্ড আর কারণেই, 90টি ভিন্ন ভিন্ন ভেন্যুতে খেলেছেন তিনি, এটিও এক রেকর্ড। সাদা বিদ্যুৎ খ্যাত দক্ষিণ আফ্রিকার ফার্স্ট বোলার অ্যালান ডোনাল্ড সচিন সম্পর্কে বলেছিলেন, ফুটবলে পেলে আর ম্যারাডোনা একসঙ্গে হলে যা হবে, ক্রিকেটে সেটিই হলেন সচিন টেন্ডুলকার। কাশ্মীরে ভারত রাষ্ট্রের নিপীড়নের সংবাদ পেছনে চলে যেত সচিনের ব্যাটে টিম ইন্ডিয়া জেতার দিনে। উগ্র সাম্প্রদায়িক দল ও ব্রাহ্মণ্যবাদী রাষ্ট্র নানা ইস্যুতে জনগণকে একত্রিত করার ক্যাম্পেইনে এখনও দ্বারস্থ হয় ক্রিকেটার সচিনের দরবারে। ক্রিকেটের প্রতিশব্দ হয়ে যেন বিরাজমান এই তারকা। 2008 সালে সিডনি ক্রিকেট গ্রাউন্ডে তার ব্যাটিং দেখতে প্লেকার্ড হাতে এসেছিলেন এক ভক্ত। তাতে যা লেখা ছিল এর বাংলা অনুবাদ অনেকটা এমন, অপরাধ কিছু করতে চাইলে সচিন ব্যাটিং করার সময় করে নাও, তখন খেয়াল করার কেউ নেই, কারণ স্বয়ং ঈশ্বরও যে সচিনের ব্যাটিং দেখছেন। সঞ্জিতা শম্পা, সংবাদ প্রকাশ। সাতক্ষীরার দেভাটা উপজেলার উত্তর সখীপুর গ্রাম, এই গ্রামের প্রায় প্রতিটি বাড়িতে গড়ে উঠেছে ছোট ছোট হাতের বালা তৈরির কারখানা।
বর্তমানে বালা তৈরি করে গ্রামের প্রায় প্রতিটি পরিবারই স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করছে, বদলে গেছে নিজেদের ভাগ্য। সাতক্ষীরা প্রতিনিধি রেজাউল করিমের তথ্য ও ছবিতে সঞ্জিতা শম্পার ডেস্ক রিপোর্ট। বালাগ্রাম নামে পরিচিত সাতক্ষীরা দেবহাটা উপজেলার উত্তর সখীপুর গ্রাম। সকাল হলেই যেন খটখট শব্দে মেতে ওঠে পুরো গ্রাম। নিজ বাড়ির উঠানে কিংবা বাড়ি সংলগ্ন ছোট কারখানায় চলে কর্মযজ্ঞ। কেউ পিতলের পাত গরম করছেন, কেউ সেটি মাপ অনুযায়ী কেটে জোড়া দিয়ে লম্বা পাইপে পরিণত করছেন, কেউ তৈরিকৃত পাইপে গালা ভরছেন, আবার কেউ গালা ভরা পাইপ পিটিয়ে গোলাকার বালায় রূপ দিচ্ছেন। আবার কেউ কেউ গোলাকার বালা থেকে গালা বের করে বালার দুই মুখ জোড়া দিচ্ছেন। এভাবে কয়েক হাত ঘুরে প্রস্তুত হয় বালা। ঘরে ঘরে বালা তৈরির এই কর্মযজ্ঞ চলায় সাতক্ষীরার দেবহাটা উপজেলার উত্তর সখীপুর গ্রামটি এখন বালাগ্রাম নামে পরিচিত। আমরা ঢাকা থেকে পিতলের পাত আনি, এনে বাসায় এনে স্কেল দিয়ে মাপি, মেপি মাল পাত কেটে চোং করি, পাইপ করার পরে চোং হয়, গালা ভরা হয়। এবার কারিগর আছে আমাদের বাসায় আসে, বাসায় নিয়ে করে। এ গ্রামের 200+ পরিবারে উৎপাদিত বালা প্রাথমিকভাবে যায় ঢাকা, যশোর, চট্টগ্রাম সহ কয়েকটি বড় বড় জেলা শহরে। সেখানে হাতে তৈরি খোদাইকৃত এসব বালায় রং পলিশ করা হয়। তারপর তা চলে যায় সারা দেশে। যে আমাদের এখানে প্রথমে মেজান বাড়ি থেকে একজন কারিগর নিয়ে আসে, ওই শুরু করে, ওখান থেকে ওই কারিগরের কাছ থেকে আমার ছোট ভাই যা শেখে, মানে এ ওর কাছ থেকে এরকম ভাবে প্রায় 150-200 জনের মতন কারিগর এখন এলাকায় কাজ করে। এটা আমাদের এখন বালা গ্রাম হিসেবে পরিচিত হয়েছে। বালা তৈরির এই কর্মযজ্ঞে সামিল হওয়ায় গ্রামটি থেকে দূর হয়েছে বেকারত্ব। আমাদের কোনায় এই কাজটা আসার পরে তো অনেক ছেলেপিলে বেকার ছিল, বেকার থাকার কারণে এই কাজটা আসার পরে এখন আর ছেলেপিলে বেকার নেই। সেই সঙ্গে নিজ বাড়িতে কাজ করতে পারার সুবাদে অনেক পরিবারের গৃহিণীরাও যুক্ত হয়েছেন এই কাজে। আমি 10 বছরেরও বেশি এই কাজের সঙ্গে জড়িত আছি, এতে ভালো আয় হয়, তাতে আমার ভালো পরিবার ভালো চলে। 20-25 জন ছেলেবিলির মতো কাজ শেখাইছি, তারাও খুব ভালোভাবে চলতেছে। আমারও ভালো লাগে যে আমি ছেলেবিলিগুলো কাজ শেখাইছি, তারা ভালোভাবে চলতেছে। তবে এইসব বালার ডিজাইন ভেদে মজুরিরও ভিন্নতা রয়েছে। সাধারণ ডিজাইনের জন্য জোড়া 60 টাকা মজুরি পাওয়া যায়। ইরানি গোলাপসহ কিছু আলাদা ডিজাইন আছে, সেগুলোর জন্য 180 টাকা মজুরি দেওয়া হয়। এছাড়া গালা ভরা, পাইপ বানানো ইত্যাদির জন্য প্রতি জোড়ায় 13 টাকা করে মজুরি পাওয়া যায়। গড়ে প্রত্যেক কারিগর দিনে 600 থেকে 1000 টাকা আয় করতে পারেন। প্রায় 200 পরিবার এই গ্রামের 200 পরিবার এই শিল্পের সঙ্গে জড়িত। তো যেহেতু বাংলাদেশ ক্ষুদ্র কুটির শিল্প কর্পোরেশন বিসিক ক্ষুদ্র এবং কুটির শিল্পের পোষক প্রতিষ্ঠান, সেহেতু বিসিক এই শিল্পকে টিকিয়ে রাখতে বা এই শিল্পের সম্প্রসারণে তাদের সেটা হতে পারে প্রশিক্ষণ, ব্যাংকের মাধ্যমে ঋণ প্রদান এবং তাদের বিপণনে সবসময় সহযোগিতা করার ব্যাপারে অঙ্গীকারবদ্ধ। সঞ্জিতা শম্পা, সংবাদ প্রকাশ। এবার আন্তর্জাতিক। অনেক শিশুরা কিছুটা চঞ্চল প্রকৃতির হয়ে থাকে। অনেক সময় বাবা মা অন্য কাজে নিরবচ্ছিন্ন সময় দেওয়ার জন্য অবাধেই সন্তানের হাতে তুলে দিচ্ছেন মোবাইল বা ডিভাইস। ধীরে ধীরে বাবা মায়ের অজান্তেই শিশুটি মোবাইলে আসক্ত হয়ে পড়ছে। অদৃশ্য এই ক্ষতির পাশাপাশি দৃশ্যমান ক্ষতির মুখে পড়তে হয় প্রিয় সন্তানকে। সোমবার 24 এপ্রিল ভারতের কেরালায় এই ঘটনা ঘটে। ভারতীয় সংবাদ মাধ্যম দ্য নিউ ইন্ডিয়ান এক্সপ্রেস এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। ইন্ডিয়ান এক্সপ্রেস জানায়, তৃতীয় শ্রেণীর ছাত্রী আদিত্যশ্রী, বাবার নাম অশোক কুমার, তারা ত্রিশূরের তিরুভিলুয়ামালার এলাকার বাসিন্দা। সোমবার রাতে আদিত্যশ্রী হাতে মোবাইল ফোন নিয়ে ভিডিও দেখছিল। এ সময় হঠাৎ মোবাইল ফোনটি বিস্ফোরিত হয়। এতে মারাত্মক আহত হয় শিশুটি। পুলিশ বার্তা সংস্থা পিটিআইকে জানিয়েছে, স্থানীয় সময় রাত 10:30 দিকেই দুর্ঘটনা ঘটে। আহত শিশুটিকে যথাসাধ্য চেষ্টা করলেও বাঁচানো সম্ভব হয়নি। এ ঘটনায় একটি মামলা করে তদন্ত শুরু করেছে পাজায়ান্নুর পুলিশ। বিস্ফোরণের কারণসহ বিস্তারিত জানতে কাজ করছে ফরেন্সিক দল। পুলিশের ধারণা, ব্যাটারি ওভারহিটিং বা অতিরিক্ত গরম হয়ে যাওয়ার কারণেই হয়তো মোবাইল ফোনটি বিস্ফোরিত হয়েছিল। নিহত শিশুর মরদেহ ত্রিশূর মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। এর আগে গত ফেব্রুয়ারিতে মধ্যপ্রদেশের উজ্জয়িন জেলায় মোবাইল ফোনের ব্যাটারি বিস্ফোরণে এক ব্যক্তির মৃত্যুর অভিযোগ উঠেছিল। পুলিশ জানায়, মরদেহের পাশে মোবাইল ফোনের টুকরো পাওয়া গিয়েছিল।
তবে কোনো বিস্ফোরক পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে ফোন চার্জে দিয়ে কথা বলছিলেন ওই ব্যক্তি, এ সময় সেটি বিস্ফোরিত হয়। সবশেষ বিনোদন। কিছুদিন ধরেই ভারতের ছবিজঙ্গন হারিয়েছে একাধিক নক্ষত্র। একের পর এক ছবিজে ঘটেছে অস্বাভাবিক মৃত্যু। এটি রূপ নিয়েছে এক রহস্যজনক প্রবণতায়। এ কি নিছক মৃত্যু নাকি অন্য কিছু, এ নিয়ে প্রশ্ন রয়েছে অনেকের মনে। সঞ্জিত সম্পার কণ্ঠে হাসান শাওনের প্রতিবেদন। গত কয়েক মাস ধরে ভারতের সবিজে একের পর এক অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটছে। রহস্যজনক এমন মৃত্যুর মিছিলে সর্বশেষ নাম 35 বছর বয়সী উদীয়মান কন্নড় অভিনেতা সম্পথ জেরাম। 22 এপ্রিল বেঙ্গালুরুর রুরাল জেলার নেলাম মঙ্গলার নিজ বাড়িতে তাকে মৃত অবস্থায় পাওয়া যায়। প্রাথমিকভাবে পুলিশের ধারণা আত্মহত্যা করেছেন সম্পথ। নিহত অভিনেতার পরিবার জানায় দীর্ঘদিন ধরে হতাশায় ভুগছিলেন তিনি। ভারতের ছবিজে যারা কাজ করেন তাদের মধ্যে এমন অকাল মৃত্যুর ঘটনা বাড়ছে। এটি রূপ নিয়েছে এক রহস্যজনক প্রবণতায়। সম্প্রতি অকালে মৃত্যু হয়েছে অভিনেত্রী আকাঙ্ক্ষা দুবের। তার মৃত্যুকে প্রাথমিকভাবে আত্মহত্যা বলেছে পুলিশ। এর বেশ কয়েক বছর আগে অস্বাভাবিক মৃত্যু হয় বলিউডের উদীয়মান অভিনেতা সুশান্ত সিং রাজপুতের। একই ঘটনা ঘটছে টলিউডে। খুব অকালে অভিনেত্রী পল্লবীদের মৃত্যু ছিল অস্বাভাবিক। গত বছরের ডিসেম্বরে সে একই রকম মৃত্যু ঘটে ভারতের টেলিভিশনের জনপ্রিয় তারকা অভিনেত্রী তুনিশা শর্মার। 90-এর দশকে বলিউডের তুমুল জনপ্রিয় নায়িকা দিব্যা ভারতীর অকাল মৃত্যু রহস্যই থেকে গেছে। আমির খানের সাথে গজনী সিনেমা করে আলোচনায় আসা মডেল ও অভিনেত্রী জিয়া খানেরও মৃত্যু ছিল অস্বাভাবিক। এ ধরনের মৃত্যু কিন্তু একদম নতুন ব্যাপার নয় ভারতের ছবিজে। মাত্র 39 বছরে অভিনেতা ও পরিচালক গুরু দত্তের মৃত্যু ছিল তেমন। দক্ষিণের অভিনেত্রী হয়ে বলিপাড়ায় ঝড় তোলা সিল্ক স্মিতা ও 80-এর দশকের নায়িকা পারভিন ববির মৃত্যু ছিল অস্বাভাবিক। নতুন শতকেও তেমন অস্বাভাবিক মৃত্যু থামেনি। উল্লেখ করা যায় 2006 সালে মডেল কুলজিৎ রণধাওয়ার পরিণতি ও 2014 সালে মডেল অর্চনা পাণ্ডের অকালে বিদায়। দেখা যায় ভারতের ছবিতে অস্বাভাবিক মৃত্যুর শিকার হওয়া ব্যক্তিরা পেশা জীবনে অত্যন্ত চাপে থাকে। তাদের মধ্যে ক্যারিয়ার নিয়ে অনিশ্চয়তা ভর করে। অনেকের বেলায় দাম্পত্য বিবাদ বা প্রেমজনিত অতৃপ্তি লক্ষ্য করা যায়। ব্যক্তি জীবনে তারা হতাশ হয়ে পড়েন, বেঁচে থাকার স্বতঃস্ফূর্ত উচ্ছল বাসনা তারা হারিয়ে ফেলেন। অনেকের জীবন তখন হয়ে পড়ে মাদক নির্ভর। দুঃসহ জীবন থেকে পালাতে অনেকে বেছে নেন চরম পথ। যে আলোর ঝলকে নাচে গ্ল্যামার ইন্ডাস্ট্রি, এর সমান্তরালে চলে চিরতরে নিথর হয়ে অন্ধকারে হারানো। সঞ্জিতা শম্পা, সংবাদ প্রকাশ। দর্শক, এই ছিল আজকের আয়োজন। দেখা হবে আগামী পর্বে। যে কোনো তথ্য জানতে চোখ রাখুন সংবাদ প্রকাশের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে। সবাইকে ধন্যবাদ। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।